আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ ইসলাম রানা ফ্রম কিউকে টেলিকম। আজকে নিয়ে আসছি আমরা আবারও এমআই প্যাড ফোর, এইটার ডিটেলসে আমরা কথা বলতে চলুন দেখে নিই এমআই প্যাড ফোরে কি কি আছে। এই যে আমরা আনবক্স করলাম, আনবক্স করার পরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এমআই প্যাড ফোর ডিভাইসটি এবং সাথে থাকছে চার্জার কেবল, দুইটাই পেয়ে যাচ্ছে। যদি আমি এমআই প্যাড ফোর এর কনফিগারেশন কথা বলি ডিটেলসে, এটা পেয়ে যাচ্ছেন 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চির একটা প্যাড আপডেট প্যাড পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে এমআই প্যাড। এটার প্রসেসরটা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, যেটা আপনার ফোনের পারফরমেন্সটাকে আরো বুস্ট আপ করবে। এবং এটা র্যাম রোম হিসেবে কাজ করেছে, র্যাম দিয়েছে 4 জিবি র্যাম, 64 জিবি রম। এবং ক্যামেরা পাচ্ছেন পিছনে আপনার 13 মেগাপিক্সেল এবং ফোনটা হচ্ছে 5 মেগাপিক্সেল। এবং এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই বেটার, এর ডিসপ্লে টাইপ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। এবং এটা পোর্টটা দেখেন ভাই, এটা টাইপ সি পোর্ট, যেটা আপনার চার্জিং কোয়ালিটিটা আরো বেটার করবে। যেমন অনেক এখন আমাদের হয় কি, যেন বাচ্চারা আমরা চাই এই একটা প্যাড ইউজ করবে, এমআই প্যাড, যাতে অনেকদিন ইউজ করতে পারে, অনলাইন কথা বলতে পারে, সেক্ষেত্রে আপনার এই ফোনটি এই প্যাডটি পারচেজ করতে পারেন আমাদের শপ থেকে। এটা খুব রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারকে। তো এখনো দেরি না করে এখনই চলে আসুন কিউকে টেলিকমে, এই প্যাডটি পারচেস করার জন্য খুব রিজনেবল প্রাইসে আমাদের শপ থেকে পেয়ে যাবেন। তো আর দেরি না করে এখনই চলে আসুন। ধন্যবাদ সবাইকে, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই করে নিন। ধন্যবাদ।